এই ফেরস্তারা কিসের তৈরি আর জিন দিনকে খাঁটি আগুন দ্বারা সৃষ্টি করেছেন শূন্য আগুন দ্বারা সৃষ্টি করেছেন চারজন আল্লাহ তালা বিশেষ সম্মাননা দিয়েছেন তারা হচ্ছেন সবচেয়ে বড় ফেরস্তা ছয় শত কি আছে ডানা আছে আশা আল্লাহ একবার সব নূরের ডানোরের দেহ নরের সব কিছু না জানি দেখতে কত সুন্দর আর জিবরা আলীহ হিসলাম যদি এত সুন্দর হয় আমার মোহান রব না জানি কত সুন্দর সুভা জিবরা আলী হিসলাম কত দ্রুত তিনি চলেন কত দ্রুত তিনি চলেন আল্লাহ একবার জিব্রাইল আলেই হিসলাম তো আল্লাহ নবীর কাছে চব্বিশ হাজারবার এসেছেন কতবার চো মাঝে মধ্যে আলাপ সালাপ খুশ গল্প করতেও আসতেন একদিন খুশ গল্প করতে করতে নবী জিজ্ঞাসা করছেন ভাই জিব্রাহিল তুমি যে সিদরাতুল মুন থেকে আসো কতক্ষণ লাগে তোমার সময় তুমি কত দ্রুত চলতে পারো জিব্রাহীল আলিহ ইসলাম বললেন ইয়ারসুলাল্লাহ আপনাকে একটা ঘটনা শোনাই ঘটনা কি ইউসুফ আলাই ইসলামের ভাইরা ইউসুফ আলাই ইসলামকে কূপে ফেলে দিছে আচ্ছা কূপের মধ্যে পানি বা কতটুকু থাকে সেটা গভীরতাই আর কতটুকু একজন ব্যক্তিকে কূপে ফেলে দিছে এটা পৌষ থেকে সেকেন্ড এক দুই সেকেন্ড সময় লাগবে তো এই যে হয়তো সেকেন্ড বা নেনো সেকেন্ড কয়েক নেনো সেকেন্ড লাগবে এই যে ইউসুফ আলি ইসলামের ভায়েরা ইউসুফ আলিহ ইসলামকে কূপের মধ্যে নিয়ে ছেড়ে দিছে হাত থেকে ফেলে দিছে এমতো অবস্থা আমি সিদ্ধাতুল মুন তাহার উপরে একটা গুরুত্বপূর্ণ কাজে ছিলাম আল্লাহ তালা আমাকে এই নির্দেশ দিলেন জিব্রাইল আমার নবী ইউসুফকে পানিতে পড়া থেকে বাঁচাও আমার নবী ইউসুফকে পানিতে পড়া থেকে বাঁচাও তার শরীরে যেন পানি স্পর্শ না করে আমি দ্রুত এসে ইউসুফ আলী ইসলামকে পানিতে পড়া থেকে তাকে নিচে হাত দিয়ে পাখা আমি বিছিয়ে দিয়েছি সে আমার পাখার উপর পড়েছে শুভ এত দ্রুত তিনি শোনেন শুভ তার শক্তি কি তার শক্তি সম্পর্কে আমরা গত সপ্তাহে একটা আলোচনা করেছি কমেলুত যেখানে ষাটটা বস্তি ছিল এই ষাটটা বস্তিতে প্রায় কোন কোন বর্ণনা এসেছে চল্লিশ লাখের উপরে লোক ছিল আবার কোনো কোনো বর্ণনা এসেছে যে সাত লাখের উপরে যাই হোক এই ষাটটা বস্তিতে গরু ছাগল অট্টালিকা বিল্ডিং জমি জামা যা কিছু ছিল এই ষাটটা বস্তির এক কিনারায় তার একটা পাখের কিছু অংশ দিয়েছেন এই পাখা দিয়ে এটাকে একদম ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে এটাকে এভাবে ছেড়ে দিয়েছেন তার এক পাখার শক্তিও ব্যয় হয় নাই বলেন সুবাহ মুসলিম শরীফের সাত হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিসে তার সহধর্মিনী আম্মাজান আয়েসা সিদ্দিক ই আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন অকল আর সুনুল্ল হিসল্লে হিম সল্লেম হোলিকতিল মেলা ইকেতু মিনুর ও হোলিক ও হোলিকল জানো মিম্মারি وخلق آدم مما وصف لكم أو كما قال النبي صلى الله عليه وسلم الله نبي بيوم استري حضرت أمزان عائشة صدق رضي الله تعالى عنها تكيبوني بوني دو تني بولن محمد مصطفى صلى الله عليه وسلم ارشاد قرد الله رب العالمين ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন আর জিনদেরকে খাটি আগুন দ্বারা সৃষ্টি করেছেন ধোয়া শূন্য আগুন দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জগৎটাকে প্রাণী জগৎকে তিনটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন নূর আগুন এবং মাটি নূর আগুন এবং কি মাটি ফেরেশতাদেরকে আল্লাহ তারা নূর দ্বারা সৃষ্টি করেছেন তারা হচ্ছেন সবাই নূরের তৈরি এই ফেরস্তা যারা আছেন এই ফেরস্তাদের কি আল্লাহ তালা আমাদের মতোই কি হাত পা আছে এদের কি অবস্থা এরা কীভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল ফাতিরের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ ওই সত্তা সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আয়ালমিনের জন্য যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন জিন মানা ইকাতি তিনি সমস্ত ফেরেস্তাদেরকে দূত হিসাবে সাহায্যকারী হিসাবে সৃষ্টি করেছেন বলেন সোহায় আর উনি আজেনি হাদিম মাতানা মুয়াতুলা তারা হয়তো কেউ কেউ দুই দুই দানা বিশিষ্ট আবার কেউ কেউ তিন তিন ডানা বিশিষ্ট আবার কোনো কোনো ফেরস্তা চার চার ডানা বিশিষ্ট বলেন আল্লাহ অর্থাৎ যার কাজের পরিধি এবং শক্তির বেশি প্রয়োজন তাকে তত বেশি ডানা দেওয়া হয়েছে বলেন শুভ হ্যান আল্লাহ হাজির এই আল্লাহর এমন এক সৃষ্টি যাদের উপর ইমান আনা ফরস যাদের উপর ইমান আনা কি

নবী মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যা প্রেরণ করা হয়েছে তার উপর রসুল এবং এনেছেন বলেন সুবহানাল্লাহ শুধু তারা তার উপরেই নয় পাশাপাশি সমস্ত মুমিনরা ইমান এনেছেন আল্লাহর প্রতি দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি আল্লাহ তারা এইখানে ফেরেস কথা দ্বিতীয় নম্বরে নিয়ে এসেছেন বলেন সুবাহান আবার আমরা জানতে পাই আল্লাহ নবী ইমানে ফসল অথবা ইমানে মুজমানের মধ্যে বলেছেন আমাং তুমিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল এইখানেও নবী ফেরাস্তাদের ইমানের প্রসঙ্গটা দ্বিতীয়তেন এসেছেন বলেন সুহান অনেকেই বলে থাকেন যা দেখি না তা বিশ্বাস করি না ফেরস্তাদেরকে অনেকেই অস্বীকার করে থাকে যে সমস্ত নাস্তিকরা যারা আল্লাহকেই স্বীকার করে না তারা আবার ফেরেস্তাদের তো স্বীকার করার প্রশ্নই উঠে না কি বলেন ফেরিস্তাদের তো স্বীকার করার প্রশ্নই ওঠে না তবে এই ফেরেস্তারা আল্লাহ সৃষ্টি বই অন্য কিছু নয় কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই ফেরস্তাদেরকে আল্লাহ তালা সন্তান বলে আখ্যা দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহনবুল সুর আমি আম্বিয়ার ছাব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত আলোচনা করেছেন ফেরেস কাফেররা কী বলে ওয়াকান উত্তা খাদা ওহমেনু ওয়ালেদা সোবা না বলাই বাদুম করম ওয়াকানু বেঈমান তারা বলে কিত্তা খাদার ওহমানু ওয়ালেদা আল্লাহ কি সন্তান গ্রহণ করেছেন নাউদু বিল্লা আল্লাহ তালাই বলতেছেন শুভ হা তিনি সন্তান থেকে পবিত্র তোমরা যাদেরকে সন্তান আল্লাহর সন্তান বলতেছো বাল বা দু তারা আল্লাহর সম্মানিত বান্দাগণ বলেন শোহানা তারা কেমন বান্দা লেস বিহু নাহু বিল কৌল অহ বি আম্রি তাহলে আল্লাহর কথার চেয়ে বাড়ায় কোনো কথা বলে না আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে সাথে সাথে তা পালন করে বলেন সব হার সেনমাই এই যে ফেরস্তাকুল আল্লাহ তারা সৃষ্টিকুলের মধ্যে সবাই তো পানাহার করে জিনজাতি পানাহার করে মানুষ পানাহার করে প্রাণীরাও পানাহার করে তো ফেরেস্তারাও কি পানাহার করে এ ব্যাপারে কোরআন আন কী বলে কোরআনে আমরা গত সপ্তাহে হালকা একটু টাচ দিয়েছিলাম যে ইব্রাহিম আলি ইসলামের কাছে জিবরাইল আলাইহ ইসলাম সহ কয়েকজন ফেরস্তে এসেছিলেন যা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দল ফেরস্তে এসে বললো সালামা আসসালামু আলাইকুম ইব্রাহিম আলী ইসলাম তাদের সালামের কে দিয়েছেন উত্তর দিয়ে বলতেছেন তোমরা তো অপরিচিত কে তোমরা অপরিচিত যখন তিনি দেখেছেন ভেবেছেন আমি যেহেতু মেহমান পরায়ণ সুতরাং তিনি কি করলেন ফার ইলা আহলি তার বিবির কাছে চলে গেলেন সামিন আবি একদম পুরা তাজা হৃষ্ট পুষ্ট একটা বাচুর ভুনা করে তাদের সামনে পেশ করলেন ফকন বাহু ইলাই তাদের সামনে যখন পেশ করে নিকটে দিলেন তারা খায় না তখন ইব্রাহিম আলী ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন ফাঁকন আল্লাহ কুলুন তোমরা কি খাও না প্যারাস্তারা বলতেছে আপনি অযথায় প্যারেশান হচ্ছেন আমরা তো এমন জাতি না যারা খায় আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই সুতরাং প্যারাস্তারা কি খায় খায় না কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত যে প্যারাস্তারা কোনো পানাহার কোনো কিছুই করে না প্যারাস্তারা সদা সর্বদা কাজে নিয়োজিত ঘুমায় বিশ্রাম করে ক্লান্তি আসে আল্লাহ তালা কোরআনে কারিমের সরে আম্বিয়া আয়াত নম্বর বিশ কি বলেন ইউসেফ বিহুন ফেরেস তারা সদা সর্বদা আল্লাহ শীত তারা আল্লাহনের তসি পাঠেরত আছেন তারা কখনোই ক্লান্ত হন না তারা কখনোই অনশতাবোধ করেন না বলেন শুভানন্ন এই যে আল্লাহ তালা পেরেস্তা সৃষ্টি করেছেন আমি কিন্তু খুব সংক্ষিপ্তকারী শিরোনাম বলে যাচ্ছি ফেরাস্তাদের আলোচনা কয়েক সপ্তাহ লাগবে আমাদের আজকে কিন্তু সাবান একদম সাওয়াল কি শেষ সাওয়ালের কি শেষ সপ্তাহ কুরবানি ঈদের আর মাত্র এক মাস তেরো চোদ্দ দিন আছে তেরো চোদ্দো দিন আছে যেহেতু সামনে কোরবানি আছে কোরবানির ইতিহাস আলোচনা করতে হবে আমরা খুব দ্রুত ওইদিকে চলে যাব তো সম্মানিত হাজিরিন ফেরেশতাদের তারা যে ফেরস্তা আছেন এই ফেরেশতা মানুষের তো একটা সংখ্যা আছে উদ্ভিদের সংখ্যা মানুষ পরিগণিত করতে পারে পরিসংখ্যান করতে পারে তাহলে ফেরেশতাদের সংখ্যা কত এই ব্যাপারে আল্লাহ তালা সুরায় মুদাসিরের সুরায় মুাসিরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন আপনার রবের সৈন্য সংখ্যা আপনার রবের যে ফেরেশতারা আছেন তাদের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়ার কেউ জানেন না বলেন সে আল্লাহ রব্বুলায় নামিন মানুষ যেন অনুমান করতে পারে তাদের সংখ্যা কত আল্লাহ রব্বুলায় নামিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে মেরাজের রজনীতে সপ্তম আসমানের উপরে একটি ঘর দেখাইলেন ওই ঘরটির নাম হচ্ছে বাইতুল মামুর আর এই বাইতুল মামুরটা হচ্ছে পুরা বাইতুল্লাহর সুজা সুজি উপরে যদি বাইতুল মামুরকে সপ্তম আসমান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সরাসরি আমাদের যে বাইতুল্লাহ আছে কাবা আছে এই কাবার উপর এই বাইতুল মামুরটা পড়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের যেমন তফের জায়গা হচ্ছে বাইতুল্লাহ তেমনিভাবে আল্লাহ আলামিন প্রত্যেক এক একটি বাইতুল্লাহ এক একটি ফেরেস্তাদের তোঁয়াফের জায়গা রেখেছেন সপ্তম আসমানের উপরে ওই সপ্তম আসমানের ফেরেস্তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মামুর সৃষ্টি করেছেন এই বাইতুল মামুরে আল্লাহ নবী বলেন প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তোয়াফ করে যে ফেরিস্তা আজকে এই দুই সালের আজকে কতই মে সাতাইশে মে সাতাইশে মে দুই সালে যে ফেরেস্তা তওয়াফ করেছে কেয়ামত পর্যন্ত ওই সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুর তোয়াফের আর সুযোগ পাবে না বলেন সোহান কি পরিমাণ ফেরেস্তা আল্লাহ তারা সৃষ্টি করেছেন সোহান এক বর্ণনায় এসেছে জিব্রাইল আলী ইসলাম আবে হায়াত নামক একটি নহর আছে একটি বিল আছে খাল আছে একটি ঝর্ণা আছে এই ঝর্ণাতে জিব্রাইল আলী ইসলাম প্রতিদিন গোসল করেন গোসল করার পরে তার ছয় শত ডানাকে এইভাবে ঝাড়া দেন ঝাড়া দেওয়ার পরে তার প্রতিটি ডানার ফুটা থেকে আল্লাহ তালা এক একজন ফেরাস্তা সৃষ্টি করেন সম পর্যন্ত এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে সোমান এই যে আল্লাহ তালা ফেরাস্তা সৃষ্টি করেছেন এই ফেরস্তাদের জীবনযাপন কেমন আমাদের জীবনযাপন এক ধরন আমাদের যখন মন চায় আল্লাহর হুকুম মানি যখন মন চায় না তখন মানতে চায় না আমাদের অলসতা চলে আসে তো ফেরস্তাদের অবস্থা কি সুরত হরিম খুলে দেখেন সুরত হরিমে আল্লাহ রব্বুল আলমিন কী বলেন আল্লাহ আলামিন বলেন ফেরেশতারা হচ্ছেন এমন এক জাতি এমন এক জাতি তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের কখনোই অমান্য করে না বলেন হুম মরুন তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই মানে তাই তারা করে কারণ কি ফেরস্তাদের ভিতরে কোনো ধরনের কুপ্রবৃত্তি কোনো ধরনের প্রবৃত্তি নেই নিজস্ব কোনো ইচ্ছা নেই আল্লাহত তাদেরকে এমন এক সফটওয়্যার তাদের ব্রেনের ভিতরে তাদের মগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তাদেরকে যা বলা হবে তারা তাই করবে এর ব্যতিক্রম কোনো কিছুই করবে না আল্লাহ তালা ফেরিস্তাদের মধ্যে কিছু কিছু ফেরস্তাকে আল্লাহ সৃষ্টি করে বলেছেন শেষদায় পড়ে থাক এই যে সৃষ্টি লগ্ন থেকে তারা শেষদায় পড়ে আছে কতদিন যে তারা শেষদায় পড়ে থাকবে এটা আল্লাহই ভালো জানেন সোহান কিছু কিছু ফেরেশতা রুকু অবস্থায় আছে কিছু কিছু ফেরেশতা এইভাবে দাঁড়িয়ে আল্লাহ তালার তসবি পড়তেছে বলেন সোহান আল্লাহ ফেরাজ তাদের ইবাদতের যত ধরন আছে সমস্ত ধরন আল্লাহ তালা মোমেন বান্দাদের নামাজের মধ্যে দিয়েছেন হ্যাঁ সন্ময় হাজির ফেরাজ তাদের আরো আলোচনা অনেক বিস্তৃত সমস্ত ফেরেস্তাদের আলোচনা করা যাবে না তবে ফেরস্তা কুলের মধ্যে চারজন আল্লাহ তালা বিশেষ সম্মাননা দিয়েছেন তারা হচ্ছেন সবচেয়ে বড় ফেরেশতা এর মধ্যে একজন হচ্ছেন জিব্রাইল আলী ইসলাম একজনকে জিব্রাহিল আলি ইসলাম জিব্রাইল আলিহ ইসলামের নাম কি তার নাম কি আসলে জিব্রাইল হাদিস কি বলে ইবনে আব্বাস রদি আল্লাহন বলেন জিব্রাইলের নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ এই আবদুল্লাহ যে জিব্রাইল আলিহ ইসলাম তার বয়স কত কবে তার সৃষ্টি হয়েছে কি বলেন আমাদের জুমার আলোচনা এগুলো হয় খুব কম আমাদের ওয়াজ নসিহতগুলো এই এই ব্যাপারে ফেরেশতাদের সম্পর্কে আলোচনা কি হয় খুব কম হয় এজন্য জন্য সম্পর্কে আমাদের অনেক কিউরিসি থাকে জানার আগ্রহ অনেক বেশি থাকে সোনমাই হাজরিন জিব্রাইল আলী ইসলামের বয়স কত লক্ষ হাজার কোটি বছর এটা অনুমান করা সম্ভব নয় তবে তবে আল্লাহ নব্বুলিনের এই ফেরেস্তা তিনি একবার লৌহে মাহফুজে লৌহে মাহফুজে নবী করিম সাল আলহি আসাল্লামের পরিচয় এবং তার নাম তিনি দেখতে পেয়েছিলেন যখন তখন তার বয়স হয়েছিল কয়েক কোটি বছর এটা সৃষ্টি জগতের আগের আলোচনা এই সময় মানুষ এখনও সৃষ্টি হয় নাই তখনই জিব্রাহীল আলাইহ ইসলাম লৌহে মাহফুজে নবী করিম সাল আলিহি আসাল্লামের নাম দেখেছিলেন সুবহায়ান তিনি শ্রেষ্ঠ নবী তার উম্মদ শ্রেষ্ঠ উম্মদ এইভাবে লৌহে মাহফুজ আমরা লৌহে মাহফুজটাকে আলোচনা আমরা করেছি সেই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা সব কিছুই লিপিবদ্ধ করে রেখেছেন সুবহায়ান আল্লাহ জিব্রাহিল আলাইহ ইসলামের ডানা সংখ্যা কত কোরআনের আলোচনা দ্বারা আমরা বুঝতে পেরেছি দুই দুই তিন তিন চার চার তো জিব্রাহ আলাইহি ইসলাম সম্পর্কে আল্লাহ নবী বলেন যে জিবরাইল আলাইহি ইসলামের ছয় শত ডানা আছে সুবাহান ছয় শত কি আছে ডানা আছে আশা হ একবার সব নূরের ডানা নূরের দেহ নূরের সব কিছু না জানি দেখতে কত সুন্দর আর জিব্রাইল আলাইহিস সালাম যদি এত সুন্দর হয় আমার মহান রব না জানি কত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ না জানি কত সুন্দর মুমিনরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবে আল্লাহ তাআলাকে দেখবে জিব্রাইল আলাইহিস সালামের দেহটা কত বড় এটা আপনারা অনুমান করবেন তার দুই কাদের দূরত্ব কতটুকু এটা যদি আপনাদেরকে বলি আপনারা অনুমান করে নিন তার ডান কার থেকে বাম কাঁধে অথবা বাম কার থেকে ডান কাঁধে যেতে আল্লাহ নবী বলেন একটা দ্রুতগামী দ্রুত উঠতে পারে এমন একটা পাখি জিব্রাহিম ইসলামের এক কাদ থেকে আরেক কাঁধে আসতে পাঁচ শত বছর সময় লাগবে এক কাত থেকে আরেক কাঁধে আসতে কয়শ বছর যে পাখিটা খুব দ্রুত উড়ে এমন পাখি হ্যাঁ জিবরাইল আলী ইসলাম কত দ্রুত তিনি চলেন কত দ্রুত তিনি চলেন আল্লাহ একবার তো আল্লাহ কতবার মাঝে মধ্যে আলাপ সালাপ খুশ গল্প করতেও আসতেন একদিন খুশ গল্প করতে করতে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ভাই জিব্রাহীল তুমি যে মুন তাহা থেকে আসো কতক্ষণ লাগে তোমার সময় তুমি কত দ্রুত চলতে পারো জিবাহ আলি ইসলাম বললেন আপনাকে একটা ঘটনা শুনে ঘটনা কি ইউসুফ আলি ইসলামের ভাইরা ইউসুফ আলাইহ ইসলামকে কূপে ফেলে দিছে আচ্ছা কূপের মধ্যে পানি বা কতটুকু থাকে সেটা গভীরতাই আর কতটুকু একজন ব্যক্তিকে কূপে ফেলে দিছে এটা পৌঁছ থেকে সেকেন্ড এক দুই সেকেন্ড সময় লাগবে তো এই যে হয়তো সেকেন্ড বা নেনো সেকেন্ড কয়েক সেকেন্ড লাগবে এই যে ইউসুফ আলি ইসলামের ভাইরা ইউসুফ আলি ইসলামকে কূপের মধ্যে নিয়ে ছেড়ে দিছে হাত থেকে ফেলে দিছে। এমতো অবস্থায় আমি মুন তাহার উপরে একটা গুরুত্বপূর্ণ কাজে ছিলাম আল্লাহ তালা আমাকে এই নির্দেশ দিলেন যে আমার নবী ইউসুফকে পানিতে পড়া থেকে বাঁচাও আমার নবী ইউসুফকে পানিতে পড়া থেকে বাঁচাও তার শরীরে যেন পানি স্পর্শ না করে আমি দ্রুত এসে ইউসুফ আলী ইসলামকে পানিতে পড়া থেকে তাকে নিচে হাত দিয়ে পাখা আমি বিছিয়ে দিয়েছি সে আমার পাখার উপর পড়েছে সুবাহ এত দ্রুত তিনি শোনেন সোবাহ তার শক্তি কি তার শক্তি সম্পর্কে আমরা গত সপ্তাহে একটা আলোচনা করেছি কমেলুত যেখানে ষাটটা বস্তি ছিল এই ষাটটা বস্তিতে প্রায় কোন কোনো বর্ণনে এসেছে চল্লিশ লাখের উপরে লোক ছিল আবার কোন কোনো বর্ণনা এসেছে যে সাত লাখের উপরে যাই হোক এই ষাটটা বস্তিতে গরু ছাগল অট্টালিকা বিল্ডিং জমি জামা যা কিছু ছিল এই ষাটটা বস্তির এক কিনারায় তার একটা পাখের কিছু অংশ ঢুকিয়ে দিয়েছেন ঢুকিয়ে এই পাখা দিয়ে এটাকে একদম উর্ধু আকাশে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর এটাকে এভাবে ছেড়ে দিয়েছেন তার এক পাকার শক্তিও ব্যয় হয় নাই বলেন সোহায়ান কোরআনে করিমের প্রমাণ কোরআনে করিমে আল্লাহ তাঁরা সুনে নাজম খুলে দেখেন কি বলেন আল্লাহমে হুঁ শেদি দৌল লুকোয়া নেমি সাল্লাল্লাহ হওয়া একজন শক্তিশালী ফেরেশতা দিন শিক্ষা দেন বলেন সুবাহ অনেক অনতি সুন্দর সুন্দর আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা বলেন সুবাহ আল্লাহ আবার জিব্রাহীল আনসলাম সম্পর্কে আল্লাহ তালা সুরায় ঈদ কুবিরত এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেন দি কুয়াতিন আরসীমা কিন শক্তিশালী আরসের অধিপতির নিকট জিবরাইল অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত সম্মানিত বলেন সমায় সম্মানিত সন্মানিত হাজিরিন জিবরাইল আলি ইসলামের কাজ কি। জিবরাইল আলাইহি ইসলামের কয়েকটা কাজের মধ্যে এক নম্বর কাজ ছিল নবীদের কাছে ওহাই নিয়ে আসা কারণ আমিন আসমানের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বিশ্বস্ত এবং সবার অনুসরণীয় ব্যক্তিত্ব বলেন সোহান এই জন্য জিব্রাইল আলী ইসলামকে ওহির। দায়িত্ব দিয়েছেন বাবা আদম ইসলাম থেকে নবী করিম সাল্লাহ আলীহী আসসালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সমস্ত নবীর অসুলদের কাছে ওহিয়ে নিয়ে আসা তার ছিল প্রধান দায়িত্ব দ্বিতীয় নম্বর দায়িত্ব তার ছিল তিনি কি করতেন বিভিন্ন কমের আজাব গজব বিভিন্ন কি কী করতেন শাস্তি প্রদান করতেন বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদেরকে সাহায্য করতেন বদরের যুদ্ধে ফেরস্তাসহ জিব্রাহল আলী ইসলাম কী করেছেন অংশগ্রহণ করেছিলেন বলতে পারেন হুজুর জিব্রাহিলের যে শক্তি এক হাজার কাফের তো ফু দিলে উড়ে যেত কি বলেন ফু দিলেই তো উড়ে যাইত কিন্তু আল্লাহ তালার এটা ইচ্ছা না এর ইচ্ছা হচ্ছে মুসলমানরা নিজেদের শক্তি ব্যয় করে জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে যাতে করে ফেরস্তারা যে তার সাথে আছেন এই জন্য যেন মুসলমানরা আরও উৎসাহ হয় এই জন্য তাদের যেন শক্তি বল আরো বেড়ে যায় মনোবল বৃদ্ধির জন্য আল্লাহ তালা বদরের প্রান্তরে মুসলমানদের সাথে ফেরেস তাদেরকে নাজিল হাজিরিন দ্বিতীয় নম্বর ফেরেস্তা হচ্ছেন মিকাইল কাইল আলি নাম শুনেছেন মিকাইল কাইল আলাই ইসলাম আবদুল্লাহ আব্বাসর আল্লাহ তাল্হ বলেন মিকাইল কাইল আসল নাম হচ্ছে ওবায়দুল্লাহ কি আসল নাম কি ওবায়দুল্লাহ এই মিকাইল আলাই ইসলামের কাজ কি তার মিকাইল আলাইহী ইসলামের কাজ হচ্ছে বৃষ্টি বাতাস এই যা কিছু আছে এইগুলো কি করা বন্টন করা আল্লাহ আল্লাহতালার নির্দেশে তিনি শ্বাসগুলোকে হাঁকিয়ে নিয়ে যান এবং যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং কোন জমিনে কোন গাছের পাতার উপর কোন ফোঁটাটা পড়বে এই ফোঁটাটায় কতটুকু পানি থাকবে এটা পর্যন্ত আল্লাহ তালা নির্ধারণ করে দেন আমরা কি এটা কোনোদিন মাপতে পেরেছি মাপা কি সম্ভব যে মাত্র যে ফোটাটা পড়ছে এই ফোঁটাটায় কতটুকু পানি কিন্তু সেটা মিকাইল কাইল আলিহ বলতে পারেন আল্লাহ নির্দেশে তিনি সব কিছু করে থাকেন তো মিকাইল কাইল ইসলামের কাজের মধ্যে বৃষ্টি বর্ষণ বাতাস কি করা বিভিন্ন জায়গায় বাতাস প্রবাহিত করা কত ডিগ্রি সেলসিয়াস কত সেন্টিমিটারে বাতাস প্রবাহিত হবে এটা আবহাওয়াবিদরা কিছুটা অনুমান আমাদেরকে দিতে পারে কিন্তু এর সঠিক তথ্য আল্লাহ তালা মিকাইল আনীহ ইসলামকে জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ মিকাইল আনীহ ইসলামের আরেকটা কাজ হচ্ছে তিনি উদ্ভিদ কী করেন উদ্ভিদ থেকে শুরু করে যত কিছু আছে তিনি সব কিছু এইগুলো গজান তারপরে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট থেকে শুরু করে যত কিছু প্রয়োজন সব কিছুই তিনি যোগান দেন পাশাপাশি বান্দার রিজিকের দায়িত্বের পালন দায়িত্বের কাজটাও তিনি পালন করে থাকেন সোমাহ সন্মাইত হাজির তৃতীয় নম্বর ফেরস্তা হচ্ছেন ইসরাফিল আলী ইসলাম ইসরাফিল আলিহ ইসলামের নাম হচ্ছে আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান নামগুলো মনে রাখবেন জিব্রাহিল আল ইসলামের নাম কি আবদুল্লাহ মিকাইল আলহি ইসলামের নাম উবায়দুল্লাহ আর ইসরাফিল আলাইহ ইসলামের নাম আব্দুর রহমান ইসরাফি আলাইহ ইসলামকে তিনি কত বড় এটা পড়ে আপনারা বুঝে নিয়েন ইসরাফি আলাইহী ইসলামকে তালা কোন ফায়া কোন মাধ্যমে সৃষ্টি করছে সিংহা সৃষ্টি করছেন সিংহাকে বলছে আল্লাহ তালা আরসকে বলছেন আরস তুই সিঙ্গাকে ধর সিঙ্গা ধরছে জিব্রাইল আলাইহিল ইসলামকে ইসরাফিল আলিহিহ ইসলামকে আল্লাহ তালা কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করার পরে বলছেন এই সিঙ্গা তুমি নাও এই সিঙ্গার মাধ্যমে তুমি কেমত সংগঠিত করবে বলেন শুভ তো ইসরাফিল আলীহ ইসলামের প্রথম কাজ হচ্ছে সিঙ্গায় ফুৎকার দেওয়া দ্বিতীয় নম্বর আরেকটা কাজ আছে এই ইসরাফিল আলীহ ইসালাম তার সৃষ্টি লগ্ন থেকে দুটি পাকে সুঝা করে একদম অপলক নেত্রে তিনি তার সিঙ্গাটাকে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন দৃষ্টি অবনমিত করে তিনি কী করেছেন দাঁড়িয়ে আছেন তো আল্লাহতারা যখন কোনো হুকুম জিবরাইল আলী ইসলাম বলেন যে আল্লাহ তালা যখন কোনো হুকুম জমিন সংক্রান্ত অথবা আসমান সংক্রান্ত কোনো হুকুম দেন সাথে সাথে সেটা লৌহে মাহফুজে ভেসে ওঠে আর লৌহে মাহফুজটা সাথে সাথেই ইসরাফিল আলী ইসলামের ললাটের মতে এসে ধাক্কা লাগে ধাক্কা লাগার সাথে সাথে তিনি লৌহে মাহফুজের দিকে তাকান সেখানে নির্দেশ দেখেন এই নির্দেশ যদি জিবরাইল আলাই ইসলাম সংক্রান্ত হয় তাহলে জিব্রাইলকে জানান যদি মিকাইল আলাইহ ইসলাম সংক্রান্ত হয় তাহলে মিকাইল ইসলামকে জানান যদি হজরত মালাকাল সম্পর্কে হয় তাহলে মালাকাল মাউদ আজরাইল আলিহ ইসলামকে জানান যদি অন্যান্য ফেরস্তা সংক্রান্ত হয় তাহলে অন্যান্য ফেরস্তাদেরকে তিনি জানান বলেন হ্যাঁ ইসরাফিল আলী ইসলাম যে সিঙ্গাটা ধরে আছেন এই সিঙ্গাটা যতটুকু বড় হবে তার চেয়ে তো বেশি বড় তিনি হবেন কি বলেন হ্যাঁ কারণ আমরা যে বাসিতে ফুটকার দিই এই বাঁশিটা কি আমাদের ট্রাফিক যারা আছেন হ্যাঁ ট্রাফিক পুলিশ তারা যে বিভিন্ন গাড়িকে নিয়ন্ত্রণ করেন যে মুক্ত করেন যে বাসিতে যে ফোঁ দেন এই বাসিটা কি আমাদের পুলিশ ভাইদের চেয়ে বড় নাকি ছোট। অনেক ছোট। এটা যদি আমরা কল্পনা করি আসেন এখন যে ইসলামিল আনেই ইসলামের যে সিঙ্গাটা আছে এই সিংহায় ছিদ্র আছে অনেক ছিদ্রের সংখ্যা কত কয় একদম আদম আন ইসলাম থেকে একদম সৃষ্টিলগ্ন থেকে একদম সৃষ্টির শেষ পর্যন্ত সৃষ্টির সংখ্যা যত ইসরাভিল আর এই হিসলামের সৃঙ্গারে সিঙ্গার ছিদ্রীর সংখ্যাও তত বলেন সুহান সিঙ্গার ভিতরের প্রশস্ততা কতটুকু আমরা তো যে বাসিতে ফুদে এটার মধ্যে বড়োয়ের বিচি অথবা মার্বেলের বিচি এগুলো ছোট থাকে এটা ঘুরতে থাকে যত ঘুরে তত আওয়াজ বাড়ে তো সিঙ্গার ভিতরে যে প্রশস্ততা আছে এটা কতটুকু আল্লাহ নবী বলেন একদম বিশ্ব ব্রহ্মণ্ডকে গোটা সাত্তবক আসমান জমিনকে গুটিয়ে যদি ইশরাফিলামী সিঙ্গার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে ওই বাসি অথবা আমরা যে হরণ ব্যবহার করি বাসি ব্যবহার করি এই বাসির ভিতরে ছোটো বিচির নিয়েই সাতবক আসমান জমিন এত ছোটো হবে বলেন সুমান তাহলে বাসিটা কত বড় আর এটা যিনি ধারণ করেছেন তিনি কত বড় আর তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় কল্পনা করা যায় সৃষ্টি জগৎ নিয়ে তো আমরা কোনো কোনো ধরনের চিন্তা আয় করি না আপনি যত বেশি চিন্তা করবেন গভীরভাবে যখন আপনি ধ্যানে যখন আপনি পড়বেন আপনার চোখ থেকে অজস্র পানি বের হইতে থাকবে আর দিল থেকে বের হবে আল্লাহ আপনি কোনো কিছুই অযথায় সৃষ্টি করেন নাই সোহান আল্লাহ কোনো কিছুই আপনি অযথায় সৃষ্টি করেন নাই সন্মাই হাজরিন এই মিকাইল আল ইসরাফি আলাই তিনি আল্লাহ তালার নির্দেশে একদম তেমতের পূর্ব মুহূর্তে আল্লাহ তালা নির্দেশে কিনে দিবেন তিনি ফুৎকার দিবেন এই ফুৎকারের মাধ্যমে প্রথম ফুৎকার হবে ভীতি সন্ত্রস্ত সৃষ্টির জন্য দ্বিতীয় নম্বর ফুৎকারে সমস্ত প্রাণীকুল মৃত্যুর কুলে ঢলে পড়বে তৃতীয় নম্বর ফুৎকারে সমস্ত প্রাণীকুল পুনরুজ্জীবিত হয়ে আল্লাহর হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সব কি যে এক ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানে সব কিছু আমাদের জন্য সহজ করে দেখছো করে বলে আমিন তৃতীয় নম্বর ফেরস চতুর্থ নম্বর ফেরতটা হচ্ছে মালাকুল মাউদ যাদেরকে আমরা আজরাহ ইসলাম বলে থাকি এই মালাকাল মাউদ আজরাইল আলাইহ ইসলামের দায়িত্ব একটাই কি দায়িত্ব সুরাই হামিম সুরাই আসেসদা একুশ নম্বর বারার পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তালা কি বলেন কুলনেতাফ কুম্মা লা কুলমৌতিল্লাদি বুকেলাবিকুম্ সুম্মা ইলারব বি কুম আল্লাহ আল্লারবুল আল আমিন বলেন হেনবি আপনি বলে দিন তোমাদের জন্য যে মৃত্যুর ফেরেশতা নির্ধারিত করা হয়েছে ওই মৃত্যুর ফেরেশতা তোমাদের যানগুলোকে হরণ করবে এবং তোমাদের সবাইকে আল্লাহর কাছে নিয়ে আসবে সুম এই মৃত্যুর ফেরেশতা মালাকাল মাহুদ তিনি কি একাই কবজ করেন তার অসংখ্য অগণিত তার সহযোগী ফেরেস্তারা আছে এক রওয়াতে এসেছে রুহকে টুথপেস্ট থেকে আমরা যেভাবে একদম শেষ হয়ে যাওয়ার পরে একদম টিপতে 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 একদম মুখের কাছে টুথপেস্টকে নিয়ে আসি বের করার জন্য একদম দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে সহযোগী প্যারেস্তারা টিপতে 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 হলকম পর্যন্ত নিয়ে আসে আর মালাকাল আজরাইল আজরাইন আলাইসালাম সেটাকে খক করে ধরে ফেলে হাদিস শরীফের মধ্যে আসছে মালাকাল মাউদ মুমিনদের কাছে একদম যুবক অনেক সুন্দর আকৃতি বিশিষ্ট একটি যুবকের ধার যুবকের বেশ ধারণ করে আসে এমন এক যুবক এত সুন্দর তার শরীরের মধ্যে সেন্ট লাগানো থাকে আতর লাগানো থাকে সুগন্ধি লাগানো থাকে মোমেন বান্দা আসার সাথে সাথে তার মন ভরে যায় খুশিতে তার মনটা উদ্দীলিত হয়ে যায় বলেন সুবহান ইব্রাহিম আলীহ ইসলামের কাছে একবার এসেছেন তার সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল ইদরিস আলাইহ ইসলামের সাথে কার সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল ইদরিস আলাইহ ইসলামের কাছে তো ইব্রাহিম আলিহ ইসলামের কাছে একবার আসছেন আসার পরে বলতেছেন হ্যাঁ ইব্রাহিম আলিহ ইসলামকে সালাম দিছেন সালাম দেওয়ার জিজ্ঞেস কী অবস্থা কোথায় কী জন্য আসছিলেন কয়েমনি আসছিলাম আপনার সাথে দেখা করতে আসছি বলতেছে আচ্ছা আপনি মুমিন মান্দাদের যান কীভাবে কবস করেন আমাকে দেখান তো একটু তো আপনি চেহারা ফেরান চেহারা ফিরাইছে একদম সুন্দর যুবকের তার সামনে উপস্থাপন হয়েছে তখন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন যে সারা জীবন মুমিন বান্দা যত কষ্ট করে এই বাদতবন্দিগি করে এটার বিনিময় আপনার চেহারা একবার দেখলেই তার সমস্ত বিনিময় হয়ে যাবে সব আল্লাহ তালা আপনাকে এত সুন্দর করে বানাইছে কয়ে এখন একটু ঘুরান দেখি আপনার চেহারাটা আমি আবার আকৃতি পরিবর্তন করি বৎকারের মৃত্যুর সময় তার কি আকৃতি ধারণ করে ইব্রাহিম আল ইসলামের সামনে এমনভাবে তিনি উপস্থিত হয়েছেন দেখার সাথে সাথে ইব্রাহিম আল ইসলাম বেহুশ হয়ে গেছে দেখার সাথে সাথে বড় বড় দাঁত বড় বড় চোখ একটা চোখ এক একটা বড় বড় দিঘির মতো বকুর না পুকুর আর দিঘির মধ্যে বহুত পার্থক্য দিঘি হচ্ছে অনেক বড় এই একটা চোখ বড় বড় দিঘির মতো আর এইগুলো থেকে যেমন অগ্নিশলিঙ্গ বিচ্ছরিত হচ্ছে তার প্রতিটি পশমের গোড়া থেকে আগুন বের হচ্ছে তার শরীরের যে পোশাক এই পোশাকে এত বৃষ্টি দুর্গন্ধ ইব্রাহিম আল ইহ ইসলাম বলেন হে ভাই আজরাইল আপনার শরীরের যে দুর্গন্ধ আমি পাইলাম একজন বৎকারের মৃত্যুর জন্য তো এই দুর্গন্ধই যথেষ্ট মেলাকাল মোহাম্মদ আজরাইল আলহ ইসলাম মানুষের জানকে কবজ করে থাকেন এই মালাকুল মাউদ আজরাইল আলহ ইসলামের সামনে গোটা জগৎটা কেমন কট গোটা জগৎটা হচ্ছে একটা খাবারের প্লেট খাবারের প্লেটটা কি আমাদের চেয়ে বড় হয় না ছোট হয় ছোট হয় আর গোটা জগতের যত প্রাণী আছে এইগুলো হচ্ছে খাবারের প্লেটের মধ্যে সাজানো বিভিন্ন খাবার আচ্ছা বলেন তো আমাদের যে খাবারের প্লেটে খাবার আছে খেতে কি কষ্ট হয় ধরতে কষ্ট হয় এগুলোকে আহার করতে কষ্ট হয় তেমনি ভাবে আজরাইল আলাই ইসলামের কোনো কষ্ট হয় না তিনি ধরেন আর মারেন তাহলে আজরাইল আজরা ইসলাম কত বড় জুড়ে বলেন না আলাই ইসলাম সম্পর্কে জিবরাইল আলাই ইসলাম বলেন যে তিনি প্রতিদিন দৈনিক প্রত্যেক ব্যক্তির কাছে পাঁচবার আসেন কয়বার আসেন পাঁচবার আসেন লোকদেরকে তালাশ করেন কারণ তার কাছে তো লিস্ট আছে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক তার কাছে সমস্ত লিস্ট আছে আজরাইল ইসলাম বলেন আমি মানুষকে ব্যক্তিগতভাবে এমনভাবে চিনি মা তার সন্তানকে যেভাবে চিনে মা তার সন্তানকে বন্ধু বন্ধুকে যেভাবে চিনে আমি মালাকাল মোহাম্মদ আজরাইল প্রত্যেকটা প্রাণীকে সেভাবে চিনি সন্মাহিন ফেরস্তাদের শ্রেণীবিন্যাস আছে ফেরস্তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে বিভিন্ন কাজে অনেক শ্রেণীবিন্যাস আমি খুব সংক্ষিপ্ত আকারে সত্তর আঠারোটা বলবো এর মধ্যে সবচেয়ে একদম আল্লাহর নিকটবর্তী ফেরাস্তারা হচ্ছেন যারা আরস বহন করতেছেন আরস বহনকারী ফেরেশতা এরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী দ্বিতীয় নম্বর হচ্ছে মুকাররবুন তারা হচ্ছে আরসের চতুর পাশে থাকে কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেন সুর মোমিনের মধ্যে আল্লাহ আল হাওলা যারা আরস বহন করে এবং আরসের পাশে যারা আছে তারাও কিন্তু এই যারা মুখর্বুন দ্বিতীয় শ্রেণীর যারা তারাও কিন্তু আল্লাহর কাছে আরস বহনকারীদের মতোই মর্যাদাশীল বলেন আল্লাহ তৃতীয় নম্বরও হচ্ছে আকাশে বসবাসকারী ফেরেশতা চতুর্থ হচ্ছে জান্নাতে জান্নাতের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরাস্তা জান্নাতের যিনি আমাদের প্রধান দারোগা থাকবেন প্রধান যিনি ইন্সপেক্টর থাকবেন তার নাম হচ্ছে কি রেদওয়ান তার নাম কি রেদওয়ান মনে রাখবেন আমরা তো ইনশাল্লাহ জান্নাতে যাবো কি বলেন জান্নাতের জন্যই তো এত কিছু করতেছি হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতবাসী করুক সকল বেলে আমি জান্নাতের যিনি একদম প্রধান ফেরেস্তা আছেন তার নাম হচ্ছে রিদওয়ান জান্নাতের ফেরেস্তা যারা আছেন তারা হচ্ছেন জাহান্নামের নিয়োজিত ফেরেস্তাদের চেয়েও মর্যাদাশীল তারপরে পাঁচ নম্বর হচ্ছেন জাহান্নামের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা এদের ভিতরে বিন্দু পরিমাণও কোনো দয়া বলতে কিছু নেই আল্লাহ তালা ভিতরে দয়া দেনই নাই দয়া কি জিনিস এরা বুঝেই না কারণ জাহান্নামীরা এক হাজার বছর পর্যন্ত শুধু কাঁদবে কাঁদতে কাঁদতে এদের চোখের পানি চলে যাবে তারপরের হাজার বছরে এদের আপনার জাহান্নামীদের চোখ থেকে শুধু রক্ত তারপরে হাজার বছরে রক্ত রক্ত শুকিয়ে যাবে শুধু পুজ বের হইতে থাকবে এই প্রথম হাজার বছরের প্রথম দিনে মালেক ফেরাস্তার কাছে বলবে ওয়ানা জাহান্নামেরা প্রথম দিন বলবে হে মালেক ভাই এই যে জাহান্নামের শাস্তি আগুনের শাস্তি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটি সুপারিশ করুন এই যে সুপারিশ পত্র জমা দিছে সুপারিশের জন্য আবেদন করছে মালেক ফেরেস্তা এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর চলে যাবে কোনো কথা বলবেন না ওই জাহান্ন আবার বলবে মালেক ভাই আল্লাহর কাছে আবেদন করুন মালেক বলবে কোনো লাভ নাই ইন্না কুমা তোরা যে নাফরমান তোরা যে অবাধ্য তোদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করা যাবে না তোরা এই মধ্যেই বসবাস করতে থাক বলেন কোন ধরনের দয়াদের ভিতরে নাই ছয় হচ্ছে মানুষের আমল নামা আল্লাহর কাছে পৌঁছানোর দায়িত্বে বিভিন্ন ফেরস্তারা আছে সুমাহ প্রতিদিন আমরা যা করি প্রতিদিনে হিসাব কিতাব চলে যায় প্রতিদিনে হিসাব কিতাব কি চলে যায় সিজিলের মধ্যে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে নয় হচ্ছে সাত হচ্ছে দুই কাদের দুইজন ফেরস্তা কেরামাঙ্কা তিবিন সম্মানিত দুইজন লেখক আল্লাহ ডানে বামে রেখেছেন আহা মানুষ কি কখনো কল্পনা করে যে আমার দুই কাদের দুজন ফেরস্তা আছে ওই ব্যক্তির কানে কানে আমি যা বললাম কেউ শুনে নাই কিন্তু এই দুইজন তো শুনেছে মানুষ কি কখনো কল্পনা করে দে আপনি বলেন তো দুইজন ব্যক্তি যদি আপনার কাছে থাকে আপনি কি পাপ করতে পারবেন কি বলেন আপনার চক্ষু লজ্জা হবে না আমরা আমাদের সন্তান ছোট ছোট সন্তানদের সামনে পাপ করতে লজ্জাবোধ করি আর আল্লাহ বলেন আহা আমার বান্দা তুই এই ছোট্ট ছোট্ট শিশুদের চেয়েও আমাকে দুর্বল মনে করলি ছোট্ট শিশুর সামনে তুমি পাপ করতে লজ্জাবোধ করো অথচ আমি আল্লাহ যে তোমাকে দেখছি তুমি আমাকে লজ্জাবোধ করো না দুইজন ফেরস্তা তোমাকে দেখছেন তাদেরকে তুমি লজ্জাবোধ করো না সেনমাই হাজির দুই কাদে দুইজন ফেরেস্তা তারা সব কিছু আমাদের লিপিবদ্ধ করতেছেন তারা কখনো কিন্তু ঘুমায় না খায় না বিশ্রাম নেয় না সদা সর্বদা তারা শুধু আপনাকে যা কিছু আপনি করতেছেন সব কিছু রেকর্ড করতেছে নয় হচ্ছে গোটা পৃথিবীতে বিচরণশীল কিছু ফেরাস্তা আছে আট নয় হচ্ছে মানুষের হেফাজতকারী ফেরেস্তা মানুষকে হেফাজতের জন্য আল্লাহ ফেরস্তা দিয়েছেন এক বর্ণনায় এসেছে পাঁচজন ডানে বামে সামনে পিছনে উপরে এক বর্ণনায় কয়জন এসেছে পাঁচজন আর ডান বামে দুইজন কাদের তো ফেরাস্তা আসেই এছাড়া আরও পাঁচজন কোনো কোনো বর্ণনায় এসেছে জন কোন কোন বর্ণনা এসেছে তিন শত জন কাফের মুশ্রিক বেইমান যা আছে সবার সাথে আছে এরা মানুষকে সদা সর্বদা বিভিন্নভাবে হেফাজত করতে থাকে সন্মাইত হাজির দশ হচ্ছে আল্লাহ তালা এক লুকমায় ধারণকারী ফেরেশতা অর্থাৎ আল্লাহ নবী বলেন আমাকে এক ফেরেস্তা সম্পর্কে উম্মতকে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই ফেরেস্তা গোটা জগৎটাকে এক লোকমায় তার মুখের মধ্যে সে নিয়ে যেতে পারবে সোহান আল্লাহ এত বড় প্যারেস্তা আল্লাহ তারা তৈরি করেছেন এগারো হচ্ছে মালাকুল আর হাম মায়ের রেহেমে যখন শুক্রাণু প্রবেশ করে একটি বীর্য থেকে গতকালকে আমি দেখলাম উইকিপিডিয়াতে বিভিন্ন তথ্যে বিশেষজ্ঞদের মতে একটি বীর্য থেকে একশো কোটি শুক্রাণু থাকে শুভ হান আল্লাহ একশো কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণুকে আল্লাহ তারা নির্বাচন করেন সুম আল্লাহ সেই একশো কোটি শুক্রাণুর মধ্যে আমি একটি শুক্রাণু আমরা একটা শুক্রাণু আমরা যারা আছি সবাই হচ্ছে শুক্রাণু এইটার এই শুক্রাণু যে আল্লাহ তারা আমাদেরকে নির্বাচন করে মানুষ বানিয়েছেন নষ্ট করেন নাই এটার শুক্রিয়াই তো আমরা সারা জীবন শেষদায় পড়ে থাকলে করতে পারব শেষ করতে পারবো যেদিন শুক্রাণু প্রবেশ করেছে ওই দিনেই আল্লাহ তালা তার ডানে বামে দুইজন ফেরাস্তানে যুক্ত করে দিচ্ছেন অনেক লম্বা কাহিনী আমরা মানব সৃষ্টি ইতিহাসে আলোচনা করব, বারো হচ্ছে মালাকুল জীবান বিভিন্ন পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরস্তা আছে। তেরো হচ্ছে বৃক্ষ পল্লবী নিয়োজিত ফেরস্তা তারা গাছের মধ্যে বিভিন্ন উদ্ভিদ গজান তারা বিভিন্ন ফলকে সংরক্ষণ করেন হ্যাঁ তারা বিভিন্ন বন জঙ্গলেই সদা সর্বদা থাকেন এই জন্য আপনার একটা জিনিস আপনাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি কখনও রাস্তা হারিয়ে ফেলেন কোনো গহীন জঙ্গলে বা বিভিন্ন জায়গায় রাস্তায় যদি হারিয়ে ফেলেন তখন সাহায্য চাবেন হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো আমি পথ হারিয়ে ফেলেছি ফেরেশতারা আপনাকে রাহবারি করবে আপনাকে রাস্তা দিবে তার মানে আপনাকে হাত ধরে নিয়ে যাবে না আপনার যে এক ধরনের ধান্দায় পড়ে আছেন এটাকে কেটে দিয়ে আল্লাহ তালা আপনাকে আপনার রাস্তার জন্য সুগম করে দিবেন আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে কানাওয়ালা কানাওয়ালা ধরলে হ্যাঁ একদম পুরা কি হারিয়ে ফেলে দিশ বিদিশ সব কিছু হারিয়ে ফেলে এই জন্য বৃক্ষপল্লবে যে সমস্ত ফেরস্তা নিয়োজিত আছে তারা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে চোদ্দো হচ্ছে রিজিক বন্টন এবং রিজিক মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আজব এক তথ্য মানুষ যে এই যে আপনি যে খাবার মাখাচ্ছেন খাবারগুলো যে আপনি মাখাইতেছেন এটাকে মুখে পর্যন্ত যে আপনি নিয়ে গেছেন এই মুখটাকে হা করানোর জন্য একজন ফেরাস্তা আছে এই খাবারগুলোকে ভিতরে নিয়ে বিভিন্নভাবে ডাইজেস্ট করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে সোহান আল্লাহ তো রিজিকের বিভিন্ন ফেরস্তারা রয়েছেন পনেরো হচ্ছে নামাজের আহ্বানকারী ফেরস্তা ফেরাস্তারা মানুষকে বিভিন্নভাবে নামাজের আহ্বান করতে থাকেন এইভাবে ষোলো হচ্ছে আল্লাহ নব্বুল আলমিন নবী করিম সাল আলহাম বলেন বহু ভাষাভাষী ফেরস্তা বহু ভাষাভাষী ফেরাস্তা মানে একজন আছেন যার মাথা আছে তিন একটা মাথায় তিনশত শত ষাটটা মুখ আছে আবার এক একটি মুখে এক একটি জবানে তিনশত ভাষায় আল্লাহর তাসবিহ পড়তে থাকে বলেন সুভান সপ্তম আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই যে এইভাবে যে সপ্তম আসমানে যে ফেরস তারা আছে তাদের তাসবিহ কি তারা কি তাসবিহ বলেন প্রথম আসমানের ফেরসাদের তাসবি হচ্ছে শোব হব্ব আলা সবাই বলেন শুভ হব্বল আলা দ্বিতীয় আসমানের তাদের তাসবি হচ্ছে সুবহানা ওয়া আলা দ্বিতীয় আসমানের ফেরেশতাদের কি সুবহানা ওয়া আলা তৃতীয় আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহু ওয়া বিহামদিহি চতুর্থ আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পঞ্চম আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহু ইউহyil মাউতা অহু আলা কুল্লি শাইইন ক্বাদীর ষষ্ঠ আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাহুল মালিকুল কুদ্দুস বলেন সুবহানাহু মালিকুল কুদ্দুস সপ্তম আসমানের ফেরেশতাদের জিকির হচ্ছে সুবহানাল্লাযী মালা উসসামা ওয়াতিস সাব'ি ওয়াল আরদিনাস সাব'ি রিজ্জত উ ওকার সুবহা নে দি মালা উস্তামা ওয়াতি স্যাবেরি ওয়াউ দিন আ স্যাবেরি রিজ্জত ও হাদি শরীফের মধ্যে এসেছে এই দিকিরগুলো যে সমস্ত বান্দারা করে আল্লাহর কাছে চাইবে ফেরেস্তাদের দুয়া যেমন কবুল হয় বান্দার দুয়াও বান্দার চাওয়াও আল্লাহ তালা সেভাবে কবুল করে নেবেন সোম